এখন বাজে 9:30। সকালে ঘুম থেকে উঠেই দেখছি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এখন আমি একটু ব্যালকনিতে আসলাম বৃষ্টিটাকে একটু উপভোগ করতে। ওয়েদারটা বেশ ঠান্ডা, বৃষ্টি আমার ভীষণই প্রিয়। ইচ্ছে তো হচ্ছে নিচে গিয়ে একটু ভিজে আসি, তবে এখন তো আর ভিজতে পারবো না, যেহেতু সকালে এখন ব্রেকফাস্ট বানাতে হবে। সকাল থেকেই ভীষণ কনফিউজ ছিলাম যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো, কেননা বৃষ্টি হলেই তো আমার ইচ্ছে হয় খিচুড়ি খেতে। আমার মতো তোমরা কে কে খিচুড়ি লাভার আছো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কী ভেবেছো, আজ আমি খিচুড়ি বানাচ্ছি? আরে না না, খুবই সহজ একটা রেসিপি বানাচ্ছি, সেটা হলো চিকেন গ্রেভি। বানানো খুবই সহজ আর বানাতে খুবই অল্প সময় লাগে। হাতের কাছে কয়েকটা চিকেন ছিল, সেটা পরশু দিন আনা হয়েছিল, অল্প একটু ফ্রিজে ছিল, তো ভাবছি সেটা দিয়েই বানিয়ে নিই। এটা কিন্তু ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। যেহেতু আমাদের বাড়িতে সকালবেলাতে রুটি খাওয়া হয়, তাই এটা রুটি দিয়েই খাওয়া হবে। আমি এই রান্নাটা করার জন্য বাটার ব্যবহার করেছি, কিন্তু তোমরা চাইলে এই রান্নাটা শুধুমাত্র তেল দিয়েও করতে পারো। বানানো খুবই ইজি। প্রথমে আমি ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি, এরপর লবণ আর বাড়িতে যত রকমের মশলা ছিল সবগুলো দিয়ে হালকা করে মাংসে মিক্স করে ফ্রাই করে নিয়েছি। এরপর গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সাথে কয়েকটা কাজু বাদাম হালকা করে ফ্রাই করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে টক দই ব্যবহার করেছি। টক দই দেওয়াটা অবশ্য অপশনাল, কিন্তু যে কোনো গ্রেভিতে টক দই দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। শেষে গ্রেভিটাতে সামান্য জল অ্যাড করে কষিয়ে নিয়ে তাতে ফ্রাই করে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুপার টেস্টি ব্রেকফাস্ট। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে রুটিও বানিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে বাড়িতে তৈরি রুটির সাথে কিন্তু অন্য কোনো রুটির তুলনা হয় না, যত বড় ওই রেস্টুরেন্টের হোক না কেন। আর এদিকে আমি হাতে প্লেট নিয়ে চলে এসেছি ছাদে, এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। সবে সকাল 10টা বাজে, কিন্তু আকাশের ভাব দেখে মনে হচ্ছে যেন বিকাল 5টা। আর এই দেখো, বলতে না বলতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, আমি নিচে যাচ্ছি। আর তোমরা যদি চাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারো। ছোটোবেলায় যখনই বৃষ্টি শুরু হতো আমার জায়গা ছিল ছাদ। ছাদ থেকে আমি মনে করি বৃষ্টি সব থেকে ভালো করে উপভোগ করা যায়।